এরা বাবা ছেলে যে কোথায় চলে গেছে আমি ঠিক বুঝতে পারছি না। মায়াকে জিজ্ঞেস করলাম, সেও বলতে পারল না। অরুণকে জিজ্ঞেস করে দেখি। অরুণ, তোমার আঙ্কেল আর কিরণ দুদিন হয়ে গেল ফিরেনি। মায়ার সাথে ওরা দুদিন থাকতে চায় এরকমই কিছু বলছিল আমি শুনেছিলাম, কিন্তু মায়াকে ফোন করেছিলাম, ও বলল ওরা আসেইনি। ওরা কোথায় গেছে তুমি কি জানো অরুণ? আচ্ছা হ্যাঁ, তুমি আমাকে ফোন কেন করেছিলে বলো তো? কারণ হলো তোমাকে আর গঙ্গাকে মারার জন্য প্ল্যান করেছিল। ধর্মরাজ আঙ্কেল আর কিরণ মিলে কথা বলছিল আমি শুনে নিয়েছিলাম, আর এই কথা বলতেই তোমাকে ফোন করেছিলাম। তুমি কি ভাবছো অরুণ, আমাকে না বলে ওরা অন্য কোথাও চলে গেছে? আমাকে কিছু বলে যায়নি কেউ। আপনার বর তো খুব বড় মাপের পলিটিশিয়ান, হয়তো পার্টি মিটিং বা এরকম কোন কাজেই বেরিয়েছে। অনেক দিন ধরেই উনি রাজনীতি থেকে দূরে আছেন, তাই কোনো মিটিং এ যাওয়ার সম্ভাবনাই নেই। আমার মনে হচ্ছে ওই নন্দিনী সাপটা ওদের কিছু করেছে, আমার খুব ভয় করছে। সাপ আর ওনার কোন রকম শত্রুতা নেই, কোন সাপ ওনার কিচ্ছু করবে না, তুমি চিন্তা করো না, আমি খোঁজ নিচ্ছি। এক্ষুনি খোঁজ করো, ওরা বাড়ি ফিরে আসলে আমার মনে একটু শান্তি হবে। দীপসেনা বলল যে গঙ্গাকে ধর্মরাজ মামা নিয়ে গেছে, আর ওদিকে আবার কিরণ আমাকে ফোন করে আসতে বলেছিল। ওর সাথে দেখা করতে গিয়েই আমার অ্যাক্সিডেন্ট হলো আর হসপিটালে গেলাম, কিন্তু গঙ্গার কোনো বিপদ হয়নি। ধর্মরাজের হাত থেকে বেঁচেও আমার সাথে হাসপাতালে দেখা করতে এলো। তাহলে গঙ্গাকে কে বাঁচিয়েছে আর ধর্মরাজেরই বা কী হয়েছে? আসল ব্যাপারটা গঙ্গাই আমাকে বলতে পারবে। সেদিন তুমি আর তোমার বাবা মিলে গঙ্গাকে আর আমার বাবাকে মারার যে প্ল্যান করেছিলে সেই সব কথা আমি বাবাকে বলে দিয়েছি। বাবা আর এবার তোমাকে ছাড়বে না। আমাদের কথা দেবসেনা শুনে নিয়েছে। আমরা যে এমন কিছু বলিনি সেটা দেবসেনাকে যেমন করে হোক বোঝাতে হবে। বাবাকে কি বলবে সেই কথাই কি তুমি চিন্তা করছো? আমরা গঙ্গা আর অরুণকে মেরে ফেলবো বলে কথা বলছিলাম। কি দেবসেনা, তুমি কি কোনো স্বপ্ন দেখছো নাকি? দেখো কিভাবে কথা ঘোরাচ্ছে। দেখছো তো আমি এত চোট খেয়ে এখানে এসেছি, তারপরেও তুমি এসব কথা বলছো? না, আমি কোনো স্বপ্ন দেখিনি। তোমরা যখন কথা বলছিলে তখন আমি সব শুনেছি। দাঁড়াও, আমি গিয়ে এক্ষুনি বাবাকে ডেকে আনছি। এই দেবসেনা, দেবসেনা দাঁড়াও, দেবসেনা! আমি ভাবলাম এখন এই ব্যাপারটা কেউ জানে না, কিন্তু অরুণ তো বুঝতে পেরে গেছে। এবার কি করব, কি যে করি। ও এসো বাবা, কিরণ এসেছে, ওকে তুমি জিজ্ঞাসা করবে। কি
কিরণ, দেবসেনা যা বলছে তা কি ঠিক? মনে হচ্ছে দেবসেনা কোনো স্বপ্ন দেখেছে, ওর কথা তুই বিশ্বাস করে নিলি। আমরা এমন করতে পারি বল? লাগছে, আবার লাগছে কিন্তু। অরুণ এমন করিস না বলছি, আর লাগছে। অরুণ আমি কিছু করিনি, এমন প্লিজ অরুণ নিশান কর, লাগছে আমার। অরুণ এমন করিস না, লাগছে। অরুণ বিশ্বাস কর, আমার কথাটা বিশ্বাস কর তুই। লাগছে অরুণ, ছেড়ে দে আমায়। দুদিন পরে ছেলেটা আমার বাড়ি ফিরেছে, ও কেমন আছে সেটা জিজ্ঞেস না করে ওকে তুমি মারছো? কেন মারছি তা ওকে জিজ্ঞেস করো। এই কিরণ, কি করেছিস বল, কি করেছিস তুই? দেবসেনা, কি হয়েছে বলো মা আমাকে? আমি তো সেই দিনই তোমাকে সব বললাম। বলেছো? কখন বললে আমাকে? এটা কি তুমি এমন ভাবে বলছো জানো তুমি কিছুই জানো না? রঙ্গনায় কি মায়ের বাড়িতে গিয়ে তো তোমাকে বললাম কিরণ আর ধর্মরাজ আঙ্কেল তোমাদের দুজনকে মারার প্ল্যান করেছে, তুমি কি সব ভুলে গেলে? দেবসেনা, নন্দিনীকে আমি ভেবে সব কিছু বলেছে, এই সব নন্দিনী করেছে। কোনো কথা না লুকিয়ে সত্যি বল। বলছি, আমায় ক্ষমা করে দে অরুণ, এই সব কিছু বাবার জন্য হয়েছে। বাবা আমাকে তোকে আর গঙ্গাকে মেরে ফেলতে বলেছিল, আমি অনেকবার বারণ করেছিলাম কিন্তু উনি কোনো কথা শুনল না। আর এই ব্যাপারটা তোকে জানাবো বলে, একটা জরুরি কথা আছে বলে তোকে আসতে বলেছিলাম। তোকে বাঁচানোর জন্য যেই আমি দৌড়ে আসলাম তখনই আমার অ্যাক্সিডেন্ট হয় আর চোট লাগে। এখনো মনে হয় তুই ভাবছিস আমি মিথ্যে বলছি। ঠিক আছে ছাড় এসব, তোর আর গঙ্গার যে কিছু হয়নি সেটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। আর যদি আমি এই বাড়িতে থাকি তোমরা সবাই আমাকে সন্দেহ করবে, আমি এখানে আর থাকবো না, এই বাড়ি থেকে চলে যাব। এখনো পর্যন্ত তুই আর আঙ্কেল আমাদের জন্য অনেক কিছু করেছিস, ওটা আমি কোনোদিনও ভুলবো না, কিন্তু আমার বাবার এসব ভুলের জন্য এত কিছু হলো। শোনো, সেদিন নন্দিনীকে মারার কোনো রাস্তা আছে বলে ধর্মরাজ আঙ্কেল আমাকে নিয়ে গিয়েছিলেন, আর সেদিন দেবসেনা নন্দিনীকে আমি ভেবে সব কথা বলে দিয়েছে। আমি ওইখানে যাওয়ার পর নন্দিনী ওখানে এসেছিল, এই সব কিছু দেখে তোমার আর কিরণের অ্যাক্সিডেন্টের পেছনে নন্দিনীর হাত আছে মনে হচ্ছে। শেষে জানকী দিদি এসে সেদিন আমাকে বাঁচিয়েছিল, কিন্তু তোমার আর কিরণের ক্ষতি করার চেষ্টা নন্দিনী করেছে। তুমি তো অন্তত আমাকে বুঝেছো গঙ্গা। শোনো, কিরণের কোনো ভুল নেই, ওকে আর ভুল বুঝো না। এই সব কিছুর কারণ হলোই নন্দিনী। কিরণ যা করেছে তার সাথে নন্দিনীর কি সম্পর্ক? আমাকে আর তোমাকে মেরে ফেলার জন্য নন্দিনী এই লোকগুলোর ব্যবহার করবে কেন? আমাদের পরিবারের শান্তি নষ্ট করার জন্য ওই নন্দিনী এসব করছে। গঙ্গা, নন্দিনীর প্রতি তোমার খুব রাগ আর সেই জন্যই তুমি এই কথাগুলো বলছো, এর থেকে বেশি আমি কি বলবো? চলো দেবসেনা। তোমার উপর সন্দেহ করার জন্য আমি ওর হয়ে ক্ষমা চাইছি, এই সব কিছু মনে না রেখে তুমি ভিতরে যাও।
কক্ষে নিয়ে যান আপনি। এই কিরণ নিশ্চয় কোনো বড় উদ্দেশ্য নিয়ে আবার এই মহলে এসেছে। ওকে যে করে হোক এই মহল থেকে বার করতেই হবে। কিরণ, তোরা কি শুরু করেছিস বলতো? তোর বাবা কোথায়? উনি যে কেন এসব করেন? মা, এখন আমি যা টেনশনে আছি না, আমাকে একটু একা থাকতে দাও। তোর বাবার কি হয়েছে কিচ্ছু জানি না। একটু চুপ করবে তুমি? ফালতু সেই থেকে বকবক করে যাচ্ছ, যাও একটু কফি নিয়ে এসো। আমার কপাল, তোর মতো ছেলে পেয়েছি। কিরে, আবার কোনো বড় ষড়যন্ত্র করবি বলে এই বাড়িতে ফিরে এসেছিস তাই না? একদম চুপচাপ এই বাড়ি ছেড়ে চলে যা, না হলে তোকে শেষ করে দেব। এই দাদার দেওয়া মাদুলিটা যতক্ষণ আমার হাতে থাকবে, তুই আমার কিচ্ছু করতে পারবি না। তোর বাবাও ঠিক এরকমই কথা বলেছিল বলে তোর বাবার কি অবস্থা হয়েছে সেটা জানলে আর এভাবে কথা বলতিস না। আমার বাবাকে কি করেছিস? তোর বাবার অন্যায় কাজের জন্য আমি ওকে জ্যান্ত পুঁতে দিয়েছি। তুই যদি এভাবে না মরতে চাস তাহলে ভালোই ভালো এই বাড়ি ছেড়ে চলে যা। আমি যাব না। আমার বাবাকে তুই মেরে ফেলেছিস, এবার তুইও দেখ আমি কি করতে পারি। যতক্ষণ তোর বর আর তোর বাচ্চাকে না মেরে ফেলতে পারি ততক্ষণ আমার কিছুতেই শান্তি হবে না।